মাশাআল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগতেছে মসজিদটা। আচ্ছা, এত সুন্দর মসজিদ, সুবহানাল্লাহ। মসজিদ এরকম হওয়া উচিত, মসজিদের ভিতরে এরকম হওয়াই উচিত। চলেন আমরা আস্তে আস্তে আপনাদেরকে মসজিদটা দেখাবো ইনশাআল্লাহ, আপনারা আমার সাথে থাকেন। না, টাকা টুকা লাগবে না, আপনি শুধু এমনি খরচ করে দেখতে পারবেন। আমরা আস্তে আস্তে মসজিদের ভিতরে ঢুকতেছি ইনশাআল্লাহ। এটা হচ্ছে মসজিদের সামনে, এটা হচ্ছে বাম পাশ, মানে দক্ষিণ দিকটা, ঝর্ণা পানি মাশাআল্লাহ। আর এটা হচ্ছে উত্তর দিকটা, ওইদিকে মানে ওজুর ব্যবস্থা না? তো আমরা এটা তো দেখলাম, আমরা ওজুখানার ভিতরের পরিবেশটা দেখে আসি ইনশাআল্লাহ। আর জুতাগুলি মনে হয় ঘাসে রাখলে ভালো হয়, নাকি ওদিক দিয়ে ব্যবস্থা আছে? কি মসজিদের ভিতরে লেখা আছে কি, এগুলো আমাদের পড়তে হবে, কি কি লেখলো? তো ইনশাআল্লাহ আমরা ওজুখানার কাছাকাছি চলে আসছি। জুতা কোনো সমস্যা নাই, জুতা না পাইলেও আমি খুশি আছি, এত সুন্দর মসজিদে আসছি মাশাআল্লাহ। আমার খালি দোয়া আসতেছে, এই দেখেন ওজুখানা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওজুখানার ভিতরে এসে দিয়ে দিছে, এই যে বদগুলো বদ করতেছে, আমরা ওজু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা একটু ওজু করি আর তারপরে মসজিদটা আপনাদেরকে আবার দেখাবো, পরবর্তী একটা ভিডিও হবে শর্ট, আপনারা অপেক্ষায় থাকেন। হ্যাঁ, তো আছে হলো মারব ভাই, আছে হলো রাকিব, আপনাদের কেমন লাগলো মসজিদটা দেখে? জি আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ অনেক মসজিদে নামাজ পড়ছি, তবে এটাই আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ভালো লাগলো। শুকরিয়া জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা সবার মনে এরকম পরিষ্কার করে দেখে এরকম সুন্দর সুন্দর যেন মসজিদ আমাদের বাংলাদেশে আরো হয়, আমরা দোয়া করি ওদের জন্য যারা এত সুন্দর মসজিদের ব্যবস্থা করছে। আর আমরা আসতে পারছি, কোনো সমস্যা হয় নাই মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।